আন্দোলিত ইতিহাস, ইতিহাসের এমন এক একটি অংশ অধ্যায় যে সেই সময়ের বা বলা যেতে পারে সময়টাকেই একেবারে নাড়িয়ে দিয়েছিল। আজ এমন একটা ঘটনার কথা, এমন ইতিহাসের একটি বলা যেতে পারে অনালোকিত অংশের কথাই আমরা শুনব। আমি আর তাপস শুনব, শুনবেন আপনারাও। চলভাষে আমরা পৌঁছে গিয়েছি ইতিহাসের গবেষক সম্রাট মিশ্রর কাছে। সম্রাট স্বাগত। নমস্কার সম্রাট। গান্ধীজির হিন্দ স্বরাজ রচনা, এটা খুব আলোকিত উচ্চারিত নয় ইতিহাসে, কিন্তু আজকে তোমার কাছে আমরা সেটাই শুনতে চাই। আচ্ছা, প্রথমেই বলি, ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে মোহনদাস করমচাঁদ গান্ধীর জীবন দর্শন, রাজনৈতিক ক্রিয়াকলাপ, বেশভূষা, জীবনশৈলী ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গে আমাদের মধ্যে আলোচনা হলেও মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধীর লেখা প্রথম উল্লেখযোগ্য যে গ্রন্থ হিন্দ স্বরাজ, সেটি নিয়ে তুলনামূলকভাবে জনমানুষে চর্চাটা খুবই কম হয়। এ প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় সেই গ্রন্থ রচনার সময়কার কথা। 1909 সালে 13-22 নভেম্বর, মাত্র 9 দিন সময়ে গান্ধী হিন্দ স্বরাজ রচনা সম্পূর্ণ করেছিলেন। সেটা ঠিক রচনা, সেই সময়টা ছিল খুব রোমাঞ্চকর। এই গ্রন্থটি যখন তিনি লিখেছিলেন, তখন তিনি SS গিল্ডোনান ক্যাসেল নামক জাহাজে করে তিনি লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরছিলেন। এই সময় জাহাজে যাত্রাকালেই তিনি তার এই প্রথম গ্রন্থটি লেখা সম্পূর্ণ করেছিলেন। একটা বিষয় মাথায় রাখতে হবে, গান্ধীজি তার প্রথম যে গ্রন্থ হিন্দ স্বরাজ, তিনি নিজের মাতৃভাষা গুজরাটি ভাষাতেই লিখেছিলেন, এটা একটা উল্লেখযোগ্য। গ্রন্থটি যখন লেখা হয় তখনকার ভারতীয় রাজনৈতিক পরিস্থিতি ছিল কিছুটা অন্যরকম। একদিকে সুরাট অধিবেশনে কংগ্রেসের মধ্যেকার যে মতানৈক্যর কথা আমরা প্রায় সবাই জানি, আবার অন্যদিকে অনুশীলন সমিতিকে কেন্দ্র করে একটা ভারতবর্ষের বিশেষ করে বাংলায় বৈপ্লবিক আবহ, এই সমস্ত সমস্ত কিছু ঘটনাগুলো সারা ভারতবর্ষের রাজনীতিতে একটা আলোড়ন ফেলে দিয়েছিল। এই সময় গান্ধীজি ছিলেন দক্ষিণ আফ্রিকাতেই। গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন, সেই সময় ছিল 1915 সালের জানুয়ারি মাসে। সেই সময়, তার আগের সময়টা যখন আমরা জানি যে গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন, সেই সময়টা তিনি ভারতীয় রাজনীতির সাথে হয়তো যোগাযোগ তার ছিল, তিনি তার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত ছিলেন, কিন্তু তিনি প্রত্যক্ষভাবে ভারতীয় রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন না। তবুও তিনি তার মধ্যে একটা ভারতের রাজনৈতিক চিন্তা তার মাথায় ছিল, ভারতের রাজনৈতিক পরিস্থিতির কথা তার মাথায় ছিল। সেই প্রসঙ্গেই কিভাবে তার দেশের স্বাধীনতা সংগ্রামকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় বা সেই তা থেকে আমাদের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, তার তিনি দিশা খুঁজছিলেন। তার প্রসঙ্গেই, সেই প্রসঙ্গেই তিনি লিখেছিলেন হয়তো হিন্দ স্বরাজ গ্রন্থটি। এখানে বলতে হয় 19 শতকের প্রারম্ভিক লগ্নে আমরা যদি একটু ফিরে যাই, একটু আগে গিয়ে দেখি, তখন দেখি রাজা রামমোহন রায় যে তিনি বিশেষ রাজনৈতিক ঘরানার সূচনা করেছিলেন ভারতে, সেই রাজনৈতিক ঘরানা থেকে 1909 সালে এসে মোহনদাস করমচাঁদ গান্ধী সরল সাবলীল ভাষায় স্বরাজের ধারণার তাত্ত্বিক অবয়ব দিয়ে রাজনৈতিক চেতনাকে সর্বসমক্ষে আনার প্রচেষ্টা করেছিলেন। তারও প্রায় 7 বছর পর যখন আমরা তিলকের কণ্ঠে আমরা শুনি স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা যেন একটা রাজনৈতিক বৃত্ত একটা পরিপূর্ণতা পেল এই তিলকের এই স্বরাজ, স্বরাজের মধ্যে দিয়ে গান্ধীর স্বরাজ থেকে তিলকের স্বরাজ আমার জন্মগত অধিকার।
1909 সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার ইন্ডিয়ান ওপিনিয়ন নামক এক পত্রিকায় হিন্দ স্বরাজ প্রকাশিত হয়। প্রকাশনার পর 1910 সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার এই গ্রন্থকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর গান্ধীজি পরবর্তীকালে 1912 সালে ইংরেজিতে ও পরে ফরাসি ভাষাতেও এই গ্রন্থটি অনুদিত হয়। 1938 সালের সেপ্টেম্বরে ফিলোসফিক্যাল ম্যাগাজিন দ্য আরিয়ান পাথে হিন্দ স্বরাজ পুনরায় প্রকাশিত হয়েছিল। এখানে দেখছি যে প্রথমে 1910 সালে যেই মার্চ মাসে ব্রিটিশ সরকার এই গ্রন্থকে নিষেধাজ্ঞা এই গ্রন্থের পক্ষে নিষেধাজ্ঞা জারি করে, তারপরে কিন্তু গান্ধীজি থেমে থাকেনি। তিনি তার রাজনৈতিক যে ভাবধারা তার লেখার মাধ্যমে তিনি জনমানসে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সর্বদা সচেষ্ট থেকেছিলেন। হিন্দ স্বরাজ প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় এই গ্রন্থের, যদি আমি এই গ্রন্থটি সম্পর্কে দেখি তাহলে এর অধ্যায় সংখ্যা মোট 20টি এবং পৃষ্ঠা সংখ্যা প্রায় 140। আচ্ছা, এই গ্রন্থে একটা বিশেষ দিক দেখা যায়, এই গ্রন্থে পাঠক এবং সম্পাদকের মধ্যে, এবার এখানে সম্পাদক হিসাবে গান্ধীজি নিজেকেই হয়তো তুলে ধরেছেন, মধ্যে একটা কথোপকথনের মাধ্যমে এই বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। আগেই বলেছি যে গান্ধীজি এই গ্রন্থে স্বরাজের ধারণাকে তাত্ত্বিক একটা অবয়ব দিয়েছিলেন। এখানে স্বরাজ বলতে তিনি যেটাই বলতে চেয়েছেন, স্বরাজ অর্থাৎ স্বয়ং নিয়ন্ত্রণ বা আত্মসংযমকে এখানে বুঝিয়েছেন তিনি। কোনরূপ সহিংস পথে না গিয়ে মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে অহিংস পথে মানুষের কল্যাণ সাধনের কথা তিনি বলেছেন, আর এই অহিংস পথেই এই ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীদের থেকে আমাদের দেশমাতৃকার মুক্তি সম্ভব, এটা তিনি মনে করেছিলেন। গান্ধীজি এই গ্রন্থে আধুনিক পাশ্চাত্য সভ্যতার সমালোচনা করে ভারতের সনাতন সভ্যতা সংস্কৃতির শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন। তিনি ভারতবাসীকে পশ্চিমী শিক্ষার পরিবর্তে নৈতিক শিক্ষা উপর গুরুত্ব দিতে বলেছেন এবং ভারতবাসীকে আত্মনির্ভর হতে বলেছেন। তিনি ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার জন্য সাম্রাজ্যবাদীদেরই দায়ী করেছেন এবং তিনি মনে করেন প্রত্যেক ধর্মই অহিংসার কথা বলে, সত্যের কথা বলে, কোনো ধর্মই মানুষে মানুষে ভেদাভেদ করতে চায় না। তিনি একটা এর মাধ্যমে একটা সহিষ্ণুতার বার্তা দিতে চেয়েছেন তার এই গ্রন্থের মাধ্যমে। গান্ধী শিক্ষার ক্ষেত্রে ঐতিহ্যগত ভারতীয় পন্থার কথাই তিনি বলেছিলেন, নৈতিক শিক্ষার উপর তিনি আগেই বলেছি গুরুত্ব দিয়েছেন, শরীর ও মনের সুস্থতার কথা বলেছেন। আর এখানে একটা দিক, তার যে শিক্ষার তিনি যে মাধ্যম হিসাবে তিনি যেটা দেখতে চেয়েছেন, শিক্ষার মাধ্যমে দেশীয় ভাষার উপরই তিনি জোর দিয়েছেন, দেশীয় ভাষায় শিক্ষা হবে, কোনরূপ বিদেশি পাশ্চাত্য ভাষায় নয়, দেশীয় ভাষায় শিক্ষা লাভ হবে, এর মাধ্যমে দেশীয় ভাষার শিক্ষার মাধ্যমেই মানুষ শিক্ষার মাধ্যমে দারিদ্রতাকে দূর করবে, এটি তিনি চেয়েছিলেন। তিনি নারী শিক্ষা, শারীর শিক্ষা এবং কারিগরি শিক্ষার প্রসারের কথাও তার এই গ্রন্থে উল্লেখ করেছেন। এছাড়াও তিনি ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থা, তার শাসন ব্যবস্থার বিভিন্ন দিক আমরা তো জানি, ভারতে ব্রিটিশ শাসনের ইতিহাস সম্পর্কে, তাদের শোষণ নিপীড়ন, ভারতবাসীকে শোষণ নিপীড়নের কথাও আমরা জানি এবং তাদের বিভিন্ন ক্রিয়াকলাপ সেগুলোও আমরা অবগত, সেই কথাও তিনি তুলে ধরেছেন। এই যে রেলপথ ব্যবস্থা তারও তিনি বিরোধিতা করেছেন, এই রেল ব্যবস্থার মাধ্যমে দ্রুত বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্তে সেনাবাহিনী ছড়িয়ে পড়তে পারে এবং নিমেষে বিভিন্ন জন আন্দোলনগুলি বা ছোট ছোট যে সমস্ত আঞ্চলিক আন্দোলনগুলিকে দমন করা যেতে পারে, আর এই রেলপথ ব্যবস্থার মাধ্যমে গ্রাম থেকে শহরে একটা
মানে মানুষের জনসমাগমের একটা কথা তিনি বলেছেন, যার ফলে বিভিন্ন রোগ মারণ ব্যাধির ফলে মানুষের জনজীবনে ক্ষতিগ্রস্ত হতে পারে, এই সমস্ত কথাও তিনি তার এই গ্রন্থে তুলে ধরেছেন। তিনি কিছু কিছু পেশাদারী বিশেষ করে আইনজীবী এবং চিকিৎসকদের অনৈতিক ক্রিয়াকলাপের তীব্র নিন্দা করেছেন তার এই গ্রন্থে। সবশেষে আমি যদি চলে আসি, সবশেষে বলতে গেলে হিংস্বরাজ ভারতবাসীকে রাজনৈতিক মন্ত্রে উদ্বুদ্ধ করে ভবিষ্যতের জাতীয় আন্দোলনগুলিতে সামাজিক গণ্ডি অতিক্রম করে বিপ্লবের মঞ্চে সামিল করতে চেয়েছিলেন। এটাই আমার হিংস্বরাজ পড়ে আমার মনে হয়েছে, হিংস্বরাজ প্রসঙ্গে এটাই আমার কথা। অসাধারণ অসাধারণ, প্রায় অনুল্লেখিত, কম চর্চিত একটি বই, একটি রচনা, এবং যেটা মানে গান্ধীজি করছেন, গান্ধীজি হয়ে ওঠার অনেক আগে, তখন তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী মাত্র, যখন মহাত্মা হয়ে ওঠেন ওঠেননি, এবং যখন তিনি তার পেশাগত দিকেই অনেক বেশি মনোনিবেশ করে আছেন বলে আমরা জানি, সেই সেই সময় দাঁড়িয়ে বলা যেতে পারে তার রাজনৈতিক ভাবনার উষা লগ্নে তেমন তিনি এমন একটা কি বলাতে পারে একটা দিকদর্শন দিচ্ছেন, এটা সত্যি সম্রাট অভিভূত করলে আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তাপস আর আমার পক্ষ থেকে আজকের মতন শুভরাত্রি জানাচ্ছি সম্রাট। শুভরাত্রি আপনাকেও, ধন্যবাদ।